আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, আপনি যদি এই হাদিসের প্রতি লক্ষ্য রাখেন আমাদের সমাজের সাথে একদম হুবহু মিল পেয়ে যাবেন। হাদিসটি এসেছে সুনানে ইবনু মাজার 4019 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুখী হয়ে একটা বক্তব্য রাখলেন। তিনি বললেন ইয়া মাশারুল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায় তোমরা শুনে রাখো, খামসুন ইযা বুতুলিকুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, পাঁচটি বিপদ আছে তোমাদের সামনে, পাঁচটি বিপদের বা বিপদ আছে তোমাদের সামনে, আমি দোয়া করছি যেন তোমরা ওই বিপদের সম্মুখীন না হও, তবে তোমাদের পরবর্তী যারা বংশধর আসবে, প্রজন্ম আসবে, তারা এই বিপদের সম্মুখীন হবে, পাঁচটি বিপদের সম্মুখীন হবে। এক, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু ইল্লা ফাশা ফিহি মুক্তাউন ওয়াল আওজা, যখন কোন সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা বেহায়াপনা বেলেল্লাপূর্ণ কাজ প্রকাশিত হবে, মানুষ যখন প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, অশ্লীলতা যখন তাদের মাঝে ছড়িয়ে পড়বে, ইল্লা ফাশা ফিহি মুক্তাউন, আল্লাহ তাআলা তাদেরকে মহামারী দিয়ে আযাব দিবেন, ওয়াল আওজা, এমন এমন রোগ সৃষ্টি করবেন, আল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাদাউ, তার পূর্ববর্তী ইতিহাসে ওই রোগের কোনো চিহ্ন ছিল না, তারা ওই রোগের কোনো কাহিনী শুনেনি, ইতিপূর্বে সেই রোগের কোনো অস্তিত্বই ছিল না, তাদের এই অশ্লীলতার কারণে এই রোগ, নতুন নতুন রোগ সৃষ্টি হবে, এই রোগের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করা হবে, তাদেরকে আযাব দেওয়া হবে। আজকের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে তার কারণেই বিশ্বব্যাপী যে অশান্তি, বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের মহামারী, এই যে 2020 সাল থেকে আমরা যে করোনার মহামারীর সম্মুখীন হয়েছিলাম, এটা অন্যতম একটি পাপের ফসল। আজকের দিনে অনেক রোগ সৃষ্টি হচ্ছে যেই রোগ আগে কখনোই ছিল না। আমরা জানতাম যক্ষা হয় মানুষের কাশির সাথে, এখন যক্ষা হয় মেরুদণ্ডে, যক্ষা হয় আরও কত কিসিমের যে রোগ রয়েছে, আরও কত কিসিমের যে রোগ আবিষ্কার হচ্ছে, এই যে আবার মান্টি পক্স না কি যেন রোগ সৃষ্টি হচ্ছে, এগুলো রোগের কিন্তু আগে কখনো অস্তিত্ব ছিল না। মানুষের মাঝে যখন অশ্লীলতা ছড়িয়ে পড়বে এই রকম অসুস্থতা রোগ ব্যাধি অবশ্যই তাদের কাছে আসবে, এই বিপদ তাদের, এই বিপদের সম্মুখীন তাদেরকে হতেই হবে, রাসূল তার পবিত্র কণ্ঠে এই কথাটি বলেছেন। দুই, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিন ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, যখন সম্প্রদায়ের লোকেরা মাপে ওজনে কম দেওয়া শুরু করবে, মাপে ওজনে যখন কম দিবে তখন তাদের উপরে দুর্ভিক্ষ, মহামারী, খরা, বন্যা এবং শাসকবর্গের শাস্তি, নির্যাতন তাদের উপরে চলে আসবে। যখন মানুষ মাপে ওজনে কম দিবে, শুয়াইব আলাইহিসসালামের জাতি মাপে ওজনে কম দেওয়ার কারণে আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। আজকের সমাজে যারা ব্যবসায়িক সমাজ আছে, সিন্ডিকেট তৈরি করে মানুষকে যেইভাবে তারা দায়বদ্ধ করছে, মানুষকে যে মানুষের রক্ত যেভাবে তারা শোষণ করছে, এটা সামাজিক বিপর্যয়ের অন্যতম একটি কারণ। সেই দিন একজন ভাই বলছেন যে আমি 100 লিচু কিনেছি, দোকান থেকে 100 লিচু কিনলাম, দোকানদার মানে পলিথিনে লিচু দেওয়ার পরে আরও 8-10টা লিচু আমাকে গুনে দিলেন, আমি খুশি হলাম যে দোকানদার আমাকে একটু কম্প্রোমাইজ করলেন, বাসায় এসে গুনে দেখি 70টা লিচু, মানে ফাঁকি দিয়েছে 130টা লিচু সে ফাঁকি দিয়েছে। এইরকমভাবে কত ধরনের যে মানে ফাঁকি চলছে, খাদ্যে ভেজাল দিয়ে আমাদেরকে মৃত্যুর মুখে ফুঁক ঠেলে দেওয়া হচ্ছে, এর কারণে কি হবে, দুর্ভিক্ষ চলে আসবে, মুদ্রাস্ফীতি চলে আসবে, বিভিন্ন ধরনের খরা চলে আসবে এবং শাসকবর্গের পক্ষ থেকে আযাব চলে আসবে আমাদের উপরে। আমরা শুধু সরকার শ্রেণীকে দোষ দেই, এই সরকার খারাপ, তোমক সরকার খারাপ, সরকারকে দোষ দেওয়ার আগে নিজেকে দোষ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কোনো সম্প্রদায়ের লোকেরা খারাপ হয়ে যায় আল্লাহ তাদের উপরে খারাপ শাসক দিয়ে তাদেরকে শাস্তি দেন, আর যখন সম্প্রদায়ের লোকেরা ভালো হয়ে যায়, ইমানদার হয়ে যায়, অটোমেটিক্যালি আল্লাহ তাআলা তাদেরকে ইমানদার শাসকের মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেন।
সুতরাং যদি আমরা চাই আমাদের দেশটা সুন্দর হোক, যদি আমরা চাই আমাদের সমাজটা শান্তির সুবাসে ভরপুর হয়ে যাক, সুবাজের সমাজ সমাজের সর্বত্র শান্তি ছড়িয়ে পড়ুক, তাহলে ব্যক্তি বিশেষে সবাইকে ভালো হতে হবে, সবাইকে ভালো হতে হবে, আল্লাহমুখী হতে হবে, এরপরে এই বিপদ কাটবে। শুধু মানুষের উপরে দোষ দিয়ে কোনো লাভ হবে না, মানুষকে দোষ দেওয়ার আগে আরেকজনকে কোনো দোষের ট্যাগ দেওয়ার আগে নিজের দিকে একটু যাচাই করে দেখতে হবে, আমি কতটুকু স্বচ্ছ আছি আমার ব্যক্তি জীবনে, আমার ধর্মীয় জীবনে, আমার সার্বিক জীবনে, আমার পারিবারিক জীবনে আমি কতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করেছি, তারপরে আমি মানুষকে দোষ দিব। যখন মানুষ মাপে ওজনে কম দিবে তখন আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দিবেন, মহামারী দিবেন এবং শাসক শ্রেণীর শাস্তি তাদের উপরে চেপে আসবে। এই ট্যাক্সের ভার বলেন আর যেই শাস্তি বলেন, মানে দাম বাড়ার এই শাস্তি বলেন, যেই শাস্তি বলেন, সকল শাস্তির মূল হচ্ছে আমাদের এই পাপ, আমাদের এই পাপে, এই পাপের কারণে আমাদের উপরে এই শাস্তি চলে এসেছে। তিন নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন তারা যাকাত দিতে অস্বীকার করবে ইল্লা মুনুউল কাতরা মিনাস সামা, আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। আজকে বাংলাদেশের কত পার্সেন্ট মুসলিম যাকাত দেয়, কত পার্সেন্ট মুসলিম যাকাত দেয়, যারাও আবার যাকাত দেয় তারাও আবার একটা সমাজকে আই ওয়াশ করার যাকাত দেয়, হক আদায় করে যাকাত দেওয়ার মানুষ কয়জন আছে? মানুষ যদি যাকাত না দেয় আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। লাউলাল বাহাইম, যদি কীট পতঙ্গ, গৃহপালিত পশু, পশু পাখি, আল্লাহর অন্যান্য সৃষ্টিকুল না থাকতো, লাম নিয়ম তরু, কখনোই বৃষ্টি বর্ষণ হতো না তাদের উপরে। বৃষ্টি কেন হয়? সামান্য ছিটা ফোটা যে বৃষ্টি হয় এটা কেন হয়? আমাদের জন্য নয়, এটা গরু ছাগলের জন্য, গরু ছাগলের জন্য, কীট পতঙ্গের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেছেন, যার ভোগ আমরাও ভোগ করি। সুতরাং মানুষ যদি যাকাত দিতে, কোনো সম্প্রদায়ের লোকেরা যদি যাকাত দিতে অস্বীকার করে আল্লাহ তাদের উপর থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। সিজনাল বৃষ্টি বাংলাদেশে আর নেই, বাংলাদেশ কেন, সারা বিশ্বব্যাপী যে মহামারী চলছে, সারা বিশ্বব্যাপী যে সংকট চলছে, এর অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের পাপ। মানুষের পাপ যত বেড়ে গেছে, টেকনোলজির যুগে মানুষের পাপ যেন আরো দ্বিগুণ হারে বেড়ে গেছে, এই কারণে বিপর্যয়গুলো আরো দ্বিগুণভাবে আমাদের জীবনকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন এরপরে বললেন ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়াহদা রাসূলিহি, যখন তারা আল্লাহর ওয়াদা এবং রাসূলের ওয়াদাকে যারা অমান্য করবে, যখন মানুষ আল্লাহর নির্দেশ লঙ্ঘন করবে, রাসূলের নির্দেশ যখন লঙ্ঘন করবে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, আল্লাহ তাআলা তাদের উপরে বিজাতীয় অমুসলিম শক্তিকে তাদের উপরে চাপিয়ে দিবেন, তাদের নিজস্ব কোনো শক্তি থাকবে না, তারা লেজুর বৃত্তি করবে, বৈশ্বিক অথবা রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিজাতীয় শক্তিকে আল্লাহ তাআলা তাদের উপরে চেপে দিবেন। আখাদু বা'দা মা ফি আইদিহিম, যারা তাদের সম্পদ লুটে পুটে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন মানুষ আল্লাহ এবং তার নির্দেশ লঙ্ঘন করবে আল্লাহ তাআলা তাদের উপরে বিজাতীয় শক্তিকে চাপিয়ে দিবেন, তারা তাদের সম্পদকে লুটে পুটে খাবে এবং তাদেরকে কোণঠাসা করে রাখবে। ওয়ামা আলাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি বিকিতাবিল্লাহি ওয়ালাম ইয়াতাখায়্যারু বিমা আনসালাল্লাহ, যখন মুসলিম সম্প্রদায়ের শাসক গোষ্ঠী আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, যখন মুসলিম শাসক আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যখন ফয়সালা করবে না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাদের মাঝে গৃহযুদ্ধ লাগিয়ে দিবেন, তাদের পরস্পরের মাঝে হানাহানি সৃষ্টি হয়ে যাবে। জীবন্ত হাদিস, জীবন্ত হাদিস, চোখের সামনেই হাদিসের প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আজকে সামাজিক জীবনে, ব্যক্তির জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে মুসলিমরা যেভাবে অধঃপতিত হচ্ছে, মুসলিমরা যেভাবে মার খাচ্ছে, আমরা যে সংকটের সম্মুখীন হয়েছি, এটার কারণ আর কিছুই নয়, এটার আর কারণ আর কিছুই নয়, আমরা আল্লাহর বিধানকে ভুলে গিয়েছি, আমরা আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে গেছি, আমরা দুনিয়ার মোহে ঝুঁকে পড়েছি। সুতরাং যখন আমরা পাপে লিপ্ত হব, ব্যক্তি পর্যায়ে যদি পাপে লিপ্ত হই, ব্যক্তি পর্যায়ে আপনার দুর্ভোগ চলে আসবে, বিপদ চলে আসবে। পারিবারিকভাবে যদি আমি দীন ইসলাম প্রতিষ্ঠা করতে না পারি, আমার পরিবারে আমি সমাজে প্রতিষ্ঠিত করতে না পারলেও আমি আমার
পরিবারে আমি দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, মসজিদে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই আমরা, কিন্তু ইসলামী একটা পরিবার আমরা গঠন করতে পারি না। ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, একটা ইসলামী মসজিদ আমরা প্রতিষ্ঠা করতে পারি না, ইসলামী পরিবার আমরা প্রতিষ্ঠা করতে পারি না। সুতরাং আগে নিজ থেকে শুরু করতে হবে, পরিবার হচ্ছে সমাজের প্রথম ইউনিট, এখানে আগে ইসলাম প্রতিষ্ঠা করুন। আগে নিজের সাড়ে তিন হাত বডিতে ইসলাম প্রতিষ্ঠা করুন। এই সাড়ে তিন হাত বডির রাজা হচ্ছে আমরা সবাই। এই বডিতে ইসলাম প্রতিষ্ঠার পর পরিবারে 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 যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এইভাবে আগতে হবে আমাদের। যদি এটা না করি তাহলে বিপর্যয় অবশ্যই আসবে।